পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জনবহুল এক দেশ বাংলাদেশ। অন্যান্য রোগের পাশাপাশি লিভার রোগের ব্যাপকতাও এখানে প্রচুর। শুধু হেপাটাইটিস বি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মোট জনসংখ্যার 4-7% আর হেপাটাইটিস সির ক্ষেত্রে 1-3%। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ব্যাপকতা মারাত্মক, কারণ হেপাটাইটিস বি ও সি আক্রান্ত মায়েদের কাছ থেকে এই রোগ সরাসরি নবজাতকের মধ্যে সংক্রমিত হতে পারে। লিভার রোগের প্রতিরোধ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণার প্রয়োজনে 1999 সালের 15ই এপ্রিল গড়ে ওঠে লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ। 2002 সালের 23শে জুন লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী। প্রতিষ্ঠা লগ্ন থেকেই লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর কার্যক্রমের মাধ্যমে স্থানীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে শুরু করে। তারই ধারাবাহিকতায় দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিশ্বের হেপাটাইটিস রোগ প্রতিরোধের একমাত্র প্রতিষ্ঠান জেনেভাস্থ ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের স্বীকৃতি লাভ করে লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ। ওই বিশ্ব সংস্থায় লিভার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। মানুষের তরে মানুষ আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই প্রত্যয় সামনে রেখে সংস্থাটি শুরু থেকেই ব্যাপক কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে সব ধরনের লিভার রোগের পরামর্শ, পরীক্ষা সবচাইতে কম মূল্যে এবং গরিব সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। লিভার ফাউন্ডেশন 2007 সাল থেকে HSBC বাংলাদেশের আর্থিক সহায়তায় ইতোমধ্যে বিভিন্ন সরকারি শিশু পরিবারের কয়েক হাজার এতিম, অন্ধ এবং মূকবধির নিবাসীদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন সম্পন্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকার তেজগাঁও, আজিমপুর, মিরপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, কুমিল্লার দেবিদ্বার ও সাংরাই, সিলেটের বাগবাড়ি, রায়নগর, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এবং চট্টগ্রামের হাটহাজারি, পটিয়া ও রৌফাবাদ। আমি বাইরে স্কুল কলেজে যাই, সেখানে শুনি যে এই টিকাটা দিতে টাকা পয়সা লাগে, কিন্তু আমাদের বিনামূল্যে এই এত বড় একটা সুযোগ দেওয়া। গর্ভবতী মা থেকে নবজাতকের মধ্যে হেপাটাইটিস ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ঢাকার মেরিস্টোপস ক্লিনিকে নেওয়া হয়েছে গর্ভবতী মায়েদের বিনামূল্যে হেপাটাইটিস স্ক্রিনিংয়ের ব্যবস্থা। যাদের মধ্যে এই ভাইরাস ধরা পড়ছে সেই সব মায়েদের নবজাতকদের বিনামূল্যে হেপাটাইটিসের টিকা ও ইমিউনোগ্লোবিউলিন জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি সংস্থাটি গরিব রোগাক্রান্তদের কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করে থাকে। এরই ধারাবাহিকতায় হেপাটাইটিস বি আক্রান্ত রোগী তসলিমার পুরো পরিবারের চিকিৎসা খরচের ব্যাপারে হাত বাড়িয়ে দেন সংস্থার আজীবন সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। শুরু থেকে সংস্থাটি বিভিন্ন দিবস পালনের মাধ্যমে লিভার রোগ সম্পর্কে সমাজে গণসচেতনতা সৃষ্টি করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1 অক্টোবর 2007 বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল প্রতিপাদ্য আমি কি নম্বর 12 প্রচারণা, 2008 সালের 20শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় হেপাটাইটিস স্ক্রিনিং এবং সচেতনতা বিষয়ক প্রচারণা, 15ই ফেব্রুয়ারি 2008 সিলেটে পালিত হয় সিলেট হেপাটাইটিস দিবস। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব ইফতেখার আহমেদ চৌধুরী। ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের আহ্বানে 2009 সালের 19শে মে অন্যান্য দেশের মতো লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ দ্বিতীয় বিশ্ব হেপাটাইটিস দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে ছিল বাংলা নববর্ষে প্রচারণা, জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স। হেপাটাইটিস সি চিকিৎসায়
যদি এক বছর ধরে একটি সি টাইপ 1 বা টাইপ 4 হয় তাহলে আপনার এক বছর চিকিৎসায় 12 লক্ষ টাকা লাগবে কম পক্ষে তো 12 লক্ষ টাকা তো আমাদের মতো লোক অসুস্থ হয়ে দেওয়া মুশকিল এক বছরে 12 লক্ষ টাকা শুধু ওষুধের দাম তারপরে টেস্ট আছে ডাক্তারের ফি আছে ধরে নিলাম ডাক্তার ফি দিল না সরকারি হাসপাতাল তারপরে তো এই ওষুধটা কি গভর্নমেন্ট তাকে কম দামে দিবে এবং এর কি ব্যবস্থা টিভি প্রোগ্রাম র্যালি সুবিনির প্রকাশ ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তৎকালীন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব এনামুল হক মোস্তফা শহীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর বাংলাদেশ প্রতিনিধি ডোয়াংবাদি সাঙ্গবোল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ লিভার রোগ প্রতিরোধ চিকিৎসা শিক্ষা ও গবেষণা কল্পে বিভিন্ন বিভাগীয় সদস্যসহ সমগ্র দেশব্যাপী এর কার্যক্রম আগামীতে প্রসারিত করতে যাচ্ছি। 2009 সালের 27 ডিসেম্বর সিলেটে সাড়ম্বরে পালিত হল সিলেট হেপাটাইটিস দিবস। র্যালির মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে ছিল বিনামূল্যে টিকাদান, বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং, গণসচেতনতার জন্য ভ্রাম্যমাণ তথ্যকেন্দ্র, ব্যানার, পোস্টার এবং স্থানীয় সংবাদ মাধ্যমে সচেতনতামূলক প্রবন্ধ প্রকাশ। বাংলাদেশ সরকার প্রদত্ত লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের নিজস্ব জায়গায় বিশাল কলেবরে আয়োজিত হয় সেমিনার। এতে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এবং সমাজ কল্যাণ মন্ত্রী জনাব এনামুল হক মোস্তফা শহীদ। সেমিনার শেষে ফাউন্ডেশনের নিজস্ব জমিতে লিভার রোগের চিকিৎসায় বাংলাদেশের প্রথম বিশেষায়িত লিভার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা আশা করছি সিলেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত জমিতে একটি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ 130 বেডের বিশেষায়িত লিভার হাসপাতালের নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হবে। গত 19 মে পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস 2010। র্যালির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এনামুল হক মোস্তফা শহীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার মুজিবুর রহমান ফকির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2011 সালের 28 জুলাই পৃথিবী জুড়ে পালিত হল বিশ্ব হেপাটাইটিস দিবস। এ দিবসে লিভার ফাউন্ডেশন আয়োজন করেছিল একটি বিশেষ সেমিনার ও বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং কর্মসূচি। সেমিনারে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম, জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান, বাংলাদেশে WHO প্রতিনিধি ডাক্তার অরুণ ভদ্র থাপা। A problem such as this in every country in the face of competing health priorities requires a champion. And I'm glad that in Bangladesh we have a champion for this cause in the Liver Foundation of Bangladesh. I applaud you, sir. অধ্যাপক জামিল রেজা চৌধুরী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এনামুল হক মোস্তফা শহীদ। 14 জানুয়ারি 2012 তারিখে বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রামে পালিত হয় চট্টগ্রাম হেপাটাইটিস দিবস 2012। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। আয়োজন করা হয় সচেতনতামূলক সেমিনারের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিন, মাননীয় মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তালুকদার নোমান আনোয়ার, হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন HSBC বাংলাদেশ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ASM ফজলুল করিম, প্রেসিডেন্ট চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ দেশে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকায় হেপাটাইটিস বি এবং সি দিক নির্দেশনা সম্মেলন 2012 এর আয়োজন করে গত 2 জুন।
হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবার ও বন্ধুদের চিকিৎসার সঠিক দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যেই এই আয়োজন। 28 জুলাই 2012 তারিখে বিভাগীয় শহর বন্দরনগরী চট্টগ্রামে উদযাপন করা হল বিশ্ব হেপাটাইটিস দিবস 2012। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় সচেতনতামূলক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনজুর আলম, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয় হেপাটাইটিস বি এবং সি দিক নির্দেশনা সম্মেলন 2012 চট্টগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর উদ্যোগে সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল হেডকোয়ার্টার নয়াদিল্লিতে গত 16 থেকে 18 এপ্রিল এবং 11 থেকে 13 জুলাই 2012 তারিখে রিজিওনাল স্ট্র্যাটেজি ফর কন্ট্রোল অফ ভাইরাল হেপাটাইটিস ইন সাউথ ইস্ট এশিয়া রিজিওন এর নীতি নির্ধারণী দুটি কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে WHO সিআরও রিজিওনাল ডিরেক্টরের অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী। গত 23 ফেব্রুয়ারি 2013 তারিখে লিভার ফাউন্ডেশন খুলনায় প্রথমবারের মতো খুলনা হেপাটাইটিস দিবস 2013 আয়োজন করে। বর্ণাঢ্য হেপাটাইটিস সচেতনতা র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ সেমিনার ও বিনামূল্যে হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক জনাব মেজবাউদ্দিন এবং HSBC বাংলাদেশের ম্যানেজার কর্পোরেট সাস্টেইনেবিলিটি জনাব আবদুল্লাহ আল জুবায়ের। খুলনা হেপাটাইটিস দিবস 2013 উপলক্ষে সরকারি শিশু পরিবার বালিকা, তাম্বি হাউস, সরকারি শিশু পরিবার বালক, মহেশ্বর পাশা, ছোট মণি নিবাস, মহেশ্বর পাশা ও PHD সেন্টার, গোয়ালখালি খুলনার শত শত এতিম, দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধী নিবাসীদের বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা প্রদান করা হয়। অনুষ্ঠানে খুলনা PHD সেন্টারের একজন বাক শ্রবণ এতিম নিবাসী সকল নিবাসীদের পক্ষ থেকে তাদের অনুভূতি ব্যক্ত করে এবং লিভার ফাউন্ডেশনকে বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা প্রদানের জন্য ধন্যবাদ জানায়। মিলে বাংলাদেশে হেপাটাইটিস প্রতিরোধ করি, সবার জন্য সুস্থ লিভার। ধন্যবাদ।